তো হে গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। এখন বাজে দুপুর দুটো, আমি সকালবেলা একটা কাজে বেরিয়েছিলাম, সেই কাজ থেকে ফিরে এখন বাড়ি আসলাম আর এখন আমি নতুন ব্লগটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো। অনেকদিন ধরে বাইরে ঘুরে বেরিয়েছি, খেয়েছি, এখানে গেছি ওখানে গেছি, ব্লগ করেছি, কিন্তু এখন আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি দুদিন রেস্ট ছিলাম। তাই আজকে আমি সকালবেলা মায়ের কথাতে একটা জায়গায় গেছিলাম, একটা কাজ ছিল আমাদের ফ্যামিলির, সেটাই আমি করলাম। করার পর দেখছি আবার একটু আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম আজকে ঘরে থেকেই ব্লগটা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ব্লগটা আজকে দেখতেই পারবে, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে হোম ব্লগই করছি আমি, কারণ আজকে আমি বেরোচ্ছি না বাইরে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো গাইস, স্নান করে চলে আসলাম, এখনো আমার চুলটা ভেজা। আর একটু আগে একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেই একটা টি শার্ট, সেটা মা এক্ষুনি রিসিভ করলো, আর এটা এখন আমি তাহলে ট্রায়াল দিয়ে দেখে নিই। চলো তাহলে। তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে, মা অনেকক্ষণ ধরে আমাকে লাঞ্চ করার জন্য ডাকছে, এবার আমার লাঞ্চটা করতে হবে, নাহলে মা আমাকে মেরে ফেলে দেবে। তো আজকে লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস, মায়ের হাতের বানানো, এটা প্রফেশনালি বানাইনি, এটা হোমমেড। অর্থাৎ লঙ্কাও, যেটা আমি একদম অ্যাভয়েড করি, সেই লঙ্কাও দিয়েছে, জানি না ঝাল আছে কিনা আলুর দমে। তো আলুর দমও হয়েছে, তো খাওয়া যাক কেমন হয়েছে দেখি। কমপ্লিট দেখেছো, পুরো গুড বাই মতো ফ্রেশ। তো গাইস, লাঞ্চ করার পর এবার আমার একটু ঘুমাতে হবে, শরীরটাও ভালো না, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। তো এখন শুয়ে পড়লাম, এবার ঘুমানোর পর তোমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আমি জানতে পারলাম যে আমার বাড়িতেও পুজো হচ্ছিল। তো আজকে পুজোতে আমার বাড়িতে একজন দাদা এসেছে, তোমরা দাদাকে নিশ্চয়ই দেখেছো, দাদার কথা শুনেছো, স্পিরিচুয়াল জ্ঞান, শুভজিৎ ভট্টাচার্য। তুমি কিছু বলো, তোমার যা ইচ্ছে বলো না। দাদা অন ক্যামেরা একটু লজ্জা পাচ্ছে। দাদার চ্যানেল তোমরা দেখেছো নিশ্চয়ই, স্পিরিচুয়াল জ্ঞান, আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে, দাদার চ্যানেল ভিজিট করতে পারো। দাদা খুব ভালো কাজ করে, আর দাদাকে দেখি আমি ইউটিউবে এসেছি,
কিন্তু দাদার লাইন আলাদা, আমার লাইন আলাদা। বাট দাদা আমাদের অনেকেই তো বলে বাড়ার সাথে অনেকে গর্ব, বাট দাদা কিন্তু অনেক পুরনো দিনের লোক, ঠিক আছে, এই ইউটিউবে বাড়ার সাথে। তো দাদাও কিন্তু ভালো স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়িয়েছে। দাদার 300K সাবস্ক্রাইবার উপরে রয়েছে দাদা ফ্যামিলি, ঠিক আছে, এটাই তোমাদের বলার। চলো দেখতে থাকো। তো গাইস, পুজো শেষ, যারা যারা আমাদের বাড়িতে আজকে এসেছিলেন তারা সবাই বাড়ি চলে গেছে। আজকে পুজোটা খুব ভালোভাবে পরিচালনা হলো আমার বাড়িতে, খুব ভালো লাগলো ঠাকুরের গান শুনে। আর তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলে তাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও, আমরা খুব তাড়াতাড়ি 1000 ঘরে ঢুকতে চলেছি। আর যারা আমার পুরনো মেম্বার্সরা রয়েছে তারা তো জানোই, আর কী বলবো, নতুন করে লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।